ছেলের রহস্যজনক মৃত্যুতে প্রায় মা শাহিদা খাতুন স্বজন ও স্থানীয়রা জানান ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় প্রেমিকার বসত ঘরের পেছনে পড়েছিল আশিকুর রহমান লিখনের মরদেহ বৃহস্পতিবার মধ্যরাতে লিখন আত্মহত্যা করেছে বলে স্বজনদের খবর দেয় প্রেমিকা প্রিয়ন্তী খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে মেয়েটির ঘরের পেছনে পড়ে থাকতে দেখে মরদেহ এ সময় গলায় পেঁচানো ছিল প্যান্টের বেল্ট মেয়ের সাথে সম্পর্ক ছিল কালকে ওই মেয়ের সাথে কথা কইবার গিয়া হয়তো বা পড়া ছিল ঠিক আছে পরেতে এখান থেকে ফোন গেছে যে একটা গেছে আর কি পরে আর কি আমরা খবর পেয়েয়া এরিয়া পরে আসে এরিয়া আমরা নিয়ে গেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রেমিকা প্রিয়ন্তি জানায় রাত এগারোটার দিকে দেয়াল টপকে প্রিয়ন্তির শোবার ঘরের কাছে আসে লিখন এ সময় লিখন তাকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায় এতে ক্ষিপ্ত হয়ে জানালার গ্রিলের সঙ্গে বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে লিখন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ এটা কীভাবে কি হল এই বিষয়ে আমরা তদন্ত চলছে বিস্তারিত করে জানাব নিহত লিখন স্থানীয় ডিসলেন শ্রমিক ছিলেন ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ